প্রিয় গ্রামবাসী, আমার প্রিয় দেশবাসী, এই করোনার সময় যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, পৃথিবীর সব ডাক্তাররা যেটা বলতেছে, সায়েন্টিস্টরা বলতেছে যে গরম পানির ভাপ, আদা রসুন কালিজিরা লবঙ্গ তেজপাতা গোলমরিচ এলাচ লেবু এটি মিক্স করে ভাপ নিতে হবে। এই ভাপটা, যে ভাপটা আমাদের ফুসফুসের ভিতরে দ্রুত কাজ করবে, ফুসফুসকে সবল রাখবে এবং আমাদেরকে সুস্থ রাখবে এবং কোনো প্রকারে গলার ভিতরে ফুসফুসে জীবাণু ঢুকতে দিবে না। এই ভাপ নিতে গিয়ে অনেক অনেকভাবে বিপদের সম্মুখীন হন। চুলার উপরে ভাপ নিতে গিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, এর জন্য অনেকে ভাপ নিতে চান না। তাই আমরা একটা সুন্দর সহজ ফর্মুলা তৈরি করছি, যেটা আমাদের প্রেশার কুকারের মধ্যে আমরা সব কিছু সেট করে দিয়ে প্রেশার কুকারের নাটটা খুলে আমরা ওটা দিয়ে একটা পাইপ দিব 8-10 ফিটে, সেই পাইপটাকে আমরা ঘুরিয়ে এনে টেবিলের উপরে রেখেছি। এখানে একটা পানির বোতলকে মুখ কেটে আমরা ওইটার ভিতরে সেট করে দিই, যেখান থেকে অটোমেটিক ভাপ আসতেছে এবং আমরা একটা চেয়ারের মধ্যে বা টেবিলে বসে সুন্দরভাবে ভাপ নিতে পারবো। ভাপটা নিতে হবে আমাদেরকে 10 মিনিট। নাক দিয়েও নিতে পারবেন, মুখ দিয়ে নিতে পারবেন, নাক দিয়ে নিলে বেশি ভালো। এবং ভাপ নেওয়ার পরে একটু শ্বাসটা বন্ধ করে রাখবেন, তারপর আবার শ্বাস ছাড়বেন। এইভাবে ঠিক এভাবে 10 মিনিট করে প্রতিদিন ভাপ নিলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যারা অসুস্থ আছে তারা সুস্থ হবে। এবং ভাপ শেষে ওই গরম পানিটা আমরা চার মতো খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।